আজকে আপনাদেরকে দেখাবো ইউরোট্রাক সিমুলেটর 2.41 ভার্সনের গেমটি ডাউনলোড করে কিভাবে আপনি মাল্টিপ্লেয়ার গেম খেলবেন। প্রথমে আমরা গেমটি ডাউনলোড করি। গেমটি ডাউনলোড করতে হলে আমাদেরকে ডাউনলোড লিঙ্কের ভিতরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে আমাদের লিঙ্ক, এই লিঙ্কটি কপি করব। লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন থেকে গেমটি ডাউনলোড করে নেবেন। আমরা একটি ব্রাউজার ওপেন করব, এখানে গেমটির লিঙ্কটা পেস্ট করে এন্টার দিব। এখানে গেমটির ভিতরে আমরা প্রবেশ করছি। এখানে দুইটা করে আপনাকে ডাউনলোড লিঙ্কের আমরা প্রথম পার্ট থেকে ডাউনলোড করব। প্রত্যেকটি লিঙ্ক থেকে আমাদের গেমগুলো ডাউনলোড করতে হবে। এখানে কিভাবে ডাউনলোড করতে হবে আমি একটু দেখাই আপনাদেরকে। প্রথমে গেম পার্ট ওয়ানটি ডাউনলোড করে গুগল ড্রাইভে যাবে। এরপরে আমরা এখানে দেখেন ডাউনলোড আইকন আছে, অথবা এখানে ডাউনলোড থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। চলুন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের নিচে ডাউনলোড শুরু হয়েছে। তা আমার ডাউনলোড করা আছে, যার কারণে আমি ক্যান্সেল করে দিলাম। এভাবে আপনারা প্রত্যেকটি লিঙ্ক থেকে গেম ফাইলগুলো ডাউনলোড করবেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা ফাইল আপনারা ডাউনলোড করবেন। এরপরে আমরা প্রত্যেকটা ফাইল আমার ডাউনলোড করা আছে সেখানে চলে যাই আমরা। তা ব্রাউজারটি কেটে দিলাম, আর এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কটা থেকে আপনারা গেমটি ডাউনলোড করবেন। আমার এখানে টোটাল ফাইল আমাকে ডাউনলোড করা আছে। এখন এই গেম ফাইলের থেকে প্রথমে আমরা এই তিনটা হচ্ছে গেম ফাইল, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আপনি জাস্ট পার্ট 1 আপনি রাইট ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। স্টাক হেয়ারে ক্লিক করলাম আমি। এখানে পার্ট 1 স্টাক করলে অটোমেটিক আপনার পার্ট 2 এবং পার্ট 3 স্টাক হয়ে এই ফোল্ডারের ভিতরে আমরা একটু ওয়েট করি। আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমাদের প্রায় স্টাক করা কমপ্লিট, এই স্টাক হয়ে গেছে আমাদের। এরপরে দেখেন এই হচ্ছে আমাদের টোটাল গেম ফাইল। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা গেমটি ওপেন করব, কারণ এখানে গেম ফাইলের জন্য দেখেন আপনার, চলেন আমরা ডকুমেন্টে দেখব। ডকুমেন্টের ভিতরে ডকুমেন্ট এখানে কোনো ফাইল নাই, দেখেন গেমের কোনো ফাইল তৈরি হয়নি, যেখানে আমরা প্রোফাইলটা দিব। এর জন্য আমাদের প্রথমে গেমটি একবার ওপেন করতে হবে। তা চলেন আমরা যেখানে আমরা স্টার্ট করছি এখান থেকে আপনি বিং ফাইলের মধ্যে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে এটা হচ্ছে আপনার, আমার 64 বিট, যাদের একটু আপডেট তারা 64 দিয়ে ব্যবহার করবেন। আমি এখানে রাইট ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর, গেমটা ওপেন হয়ে গেছে। এবার আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব, কন্ট্রোল অল্টার অথবা উইন্ডোজ কি চাপ দেবেন। চলে আসার পরে এখান থেকে রাইট ক্লিক করে আপনি গেমটা ক্লোজ করে দিবেন। এরপরে আপনার ডকুমেন্টের মধ্যে দেখবেন একটি ইউরোট্রাক সিমুলেটরের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে আমাদের প্রোফাইলটা দিতে হবে। প্রোফাইলটা আমরা, চলেন প্রোফাইলটা কপি করে আসি। এটা আমরা
এভাবে রাখি। এরপরে এটা হচ্ছে আমাদের প্রোফাইল, প্রোফাইলটা আমরা প্রোফাইলের মধ্যে কপি করে দিব, জাস্ট ড্র্যাগ করে এরপরে ছেড়ে দিব। আমাদের প্রোফাইলটা কপি হয়ে গেছে। এরপরে আমরা বিনটা সেট আপ দেবো এবং বাস মোড এইগুলা সেট আপ দিব। এর জন্য আমাকে গেম ফাইলের মধ্যে ঢুকতে হবে। আমরা গেম ফাইলটাই ওপেন করি, এটা হচ্ছে আমাদের মেন গেম ফাইল। এরপরে আমরা বিনটা সেট আপ দিব, এটা হচ্ছে আমাদের বিন ফাইল। বিন ফাইলটা কপি করে অথবা ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দেব, এটা হচ্ছে রিপ্লেস করে দেব। আমাদের বিন ফাইলটা রিপ্লেস হয়ে গেছে। এরপরে আমরা বিন ফাইলটা ক্লোজ করব। মাল্টি প্লেয়ারের বাস মোড এটা ইনস্টল করব। এর ভিতর থেকে আমাকে এটা করে ওপেন করলাম, জাস্ট কপি করে এখানে ছেড়ে দিব, তে রিপ্লেস করব। একটা দিলাম, এরপর দুই নম্বরটা, এরপর দিয়ে ছেড়ে দিব রিপ্লেস। এরপরে তিন নম্বরটা এখান থেকে ছেড়ে দিব, দে রিপ্লেস। এখানে আমাদের মাল্টিপ্লায়ার বাস মোড দেওয়া হয়ে গেছে। এবার আমাদের বিডি প্রো ম্যাপ এটা সেট আপ দিব। এখানে এই দুইটা আছে, এই দুইটা কপি করে জাস্ট এখানে ছেড়ে দিব। এখানে রিপ্লেস করে দিব। আমাদের কাজ কমপ্লিট। এখন মাল্টিপ্লায়ার খেলতে হলে অবশ্যই আমাদেরকে স্টিম সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এখান থেকে ব্রাউজারে যাব আমরা। ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব STEAM, দিয়ে এন্টার দিব। এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু স্টিম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সাইন ইন লেখা আছে, আমরা সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পরে জয়েন স্টিম, এখানে আপনার ইমেল আইডি দেবেন, তারপর আপনার কনফার্ম ইমেল বাংলাদেশ আই এম নট রোবট দিয়ে কনফার্মে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এটা অবশ্যই মেল ভেরিফিকেশনটা করে নেবেন। এরপরে জাস্ট আপনি স্টিম সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, ডাউনলোড করে আপনি জাস্ট লগ ইন করবেন। এখানে আমরা এখন আমাদের স্টিমটা ওপেন করব। হ্যাঁ দেখেন আমি এখানে অলরেডি স্টিমে আইডিটা লগ ইন করছি। আচ্ছা এরপরে আমরা গেমটি চালু করব। তো গেমটি চালু করার জন্য যে জায়গায় আমরা ফাইলটি স্টাক করছিলাম সেখানে যাব, বিন ফাইলে যাব। আপনার 64 বিট, এটা ইউরোটেক সিমুলেটর রাইট ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ শর্টকাট। আমার ডেস্কটপে এই গেমটি শর্টকাট নিয়ে আসছি। এখন এটা আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা গেমটি প্রথমে ফার্স্ট টাইম ওপেন করব। হ্যাঁ এখানে হচ্ছে গেমটা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে মড যদি ইনস্টল থাকে অবশ্যই মডগুলো রিমুভ করে দিবেন, তা না হলে কিন্তু আপনি মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন না। তা আমরা চেক করে দেখি যে আমাদের ইসে মড অলরেডি মড অ্যাড হয় নাই, তাহলে আমরা জাস্ট ব্যাগে আসব। এরপরে আমরা জাস্ট এখান থেকে আমাদের একটাই প্রোফাইল আছে যার কারণে এখানে একটাই শো করছে, আমরা জাস্ট প্রোফাইল ঠিক থাকবে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের গেমটি ওপেন হবে। এখানে ফার্স্ট টাইম একটু দেরি হবে, আমরা একটু ওয়েট করি। আর কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেবা দেওয়ার।
ইনস্টল করতে সমস্যা হচ্ছে, তাদের খুব সহজে আরেকটি সিস্টেমের মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করে খেলতে পারবেন। তার জন্য আমি যেটি করব, এই একটি ফাইল, এই ফাইলের ভিতরে আমার দুইটা ফোল্ডার আছে, এটা হচ্ছে মেন গেম ফোল্ডার, এটার মধ্যে আমার টোটাল ফাইলগুলো স্ট্যাক করে লোড করা আছে, বিন ফাইলও দেওয়া আছে, এবং এটা হচ্ছে আপনার এই যে ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে যে ফাইলটা এখানে জাস্ট আপনি স্ট্যাক করবেন, এই ফাইলটা ডকুমেন্টের মধ্যে দিবেন, আর এখান থেকে এসে বিনের মধ্যে থেকে এটা ওপেন করবেন, তাহলে আপনার গেম ওপেন হবে। আপনার আর কিছুই করা লাগবে না, আমি জাস্ট এই ফাইলটা জাস্ট সেন্ড টু জিপ। আমাদের প্রায় স্টার্ট করা হয়ে গেছে, আর অল্প সময় লাগবে, আমরা একটু কষ্ট করে ধৈর্য ধরি, এই আমাদের স্টার্ট হয়ে গেছে আমাদের ফাইলটি। এই ফাইলটি হচ্ছে স্টার্ট করার পর দেখি আমাদের কত জায়গা খেয়েছে, এটা খেয়েছে 14.6 জিবি। এইটা আমি ফাইলটি আপলোড করব, আপলোড করে এই লিঙ্কটি পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মহামারীতে সবাই সতর্ক থাকবেন।